আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লেমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে আপডেটটি দেব সেটা হচ্ছে কোরের আপডেট। কোর উইড্রো একটা আপডেট এসেছে, এখানে আপনার অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। এ টু যেটা আমি বিস্তারিত বলবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটা অলরেডি আপডেট করা থাকে, এর আগে আমরা একটা আপডেট দিয়েছিলাম আপনাদের মি অপশন থেকে। এখান থেকে যদি আপনি যেতেন, এখানে কান্ট্রি দেওয়া সিলেক্ট করার অপশন ছিল। তো এখন নতুন একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন বা উইড্রোর অপশন দিয়েছে তারা। তো কীভাবে উইড্রো হবে বা কী প্রসেসে তারা আপনাকে টোকেনটা দিবে, এ টু জেড আমি ভিডিওতে বলে দেবো। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে যে একটা প্রথম কথা প্রথমেই বলে নিই, অনেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন না, সেটা হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা দেবেন এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের বাইন্যান্স স্মার্ট চেইন বা BEP20 অ্যাড্রেস দেবেন। অনেকেই আছেন যারা মিটামাক্সে এভাবে অ্যাড করে রাখছেন আপনাদের কোডটা, কোর মেইনের যেটা আছে মিটামাক্সে অনেকে অ্যাড করে রাখছেন, আপনারা এখান থেকেও অ্যাড্রেসটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এই অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন। এখানে সব অ্যাড্রেস আসলে সেম, এখানে যে কটা মেইন নেট আছে এগুলো আছে মেইন নেট, কোর, ইথিরিয়াম বা টেস্ট নেট হোক, ট্রাস্ট ওয়ালেটের সব অ্যাড্রেসগুলোই বেশিরভাগ সেম হয় আপনারা জানেন। তো ইথিরিয়াম মেইন নেট বা BSC মেইন নেট, এরকম অনেক মেইন নেট আছে, এগুলো সব সেম। তো আপনি এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এটাও দিয়ে দিতে পারেন, অথবা ট্রাস্ট ওয়ালেটের বাইন্যান্স স্মার্ট চেইন বা BEP20 অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। আর যারা কোর এভাবে অ্যাড করতে পারেন না মেইন নেটে, কোর মেইন নেট অ্যাড করা খুবই ইজি, এটা অনেকেই হয়তো অ্যাড করে নিয়েছেন। আর যারা পারেন না, এখানে কোর স্ক্যান করবেন। এখানে দেখুন কোরের একটা স্ক্যান আছে, স্ক্যান code.org একটা ওয়েবসাইট আছে, এখানে যদি যান আপনি একদম নিচের দিকে দেখতে পান মিটামাক্স এই যে অ্যাড টু মিটামাক অ্যাড কোর নেটওয়ার্ক, এখানে লেখা থাকবে অ্যাড টু মিটামাক্স। এটার উপর ক্লিক করলে আপনাকে ইনফরমেশানগুলো দিয়ে দেবে। তো আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। তো আগে এটা বললাম যে আপনার অ্যাড্রেসটা কীভাবে দেবেন সেটা, তো অ্যাড্রেসটা কীভাবে দেবেন ওইটা দেখিয়ে দিই, এবং এখানে কিছু ইনফরমেশান আছে এগুলো আপনাদের পড়ে শোনাবো। তো এ টু জেড ফুল ভিডিওটা কষ্ট করে হলেও কন্টিনিউ করুন। আপনি যখন অ্যাড্রেসটা সর্বপ্রথম সাবমিট করতে যাবেন, এখানে লিঙ্ক উইড্রো অ্যাড্রেস যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বলবে প্রথমে আপনার ফান্ড পাসওয়ার্ডটা সেট করার জন্য। এই জন্য আপনি ক্লোজ বাটনে ক্লিক করলে দেখবেন আপনাকে এই পেজে নিয়ে আসছে। এখানে আসার পর আপনার লগইন পাসওয়ার্ড দেবেন এবং ফান্ড পাসওয়ার্ড এখানে দেবেন উপরে আর নিচে। লগইন আর ফান্ড পাসওয়ার্ড কিন্তু একটু আলাদা হতে হবে। এটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। পাসওয়ার্ড সেট করার পর এখানে দেখুন পরবর্তী এই পেজে আসবেন। এই পেজে আসার পর উপরের ঘর যেটা আছে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস অথবা কোর মেইন নেট যেটা যেটাই বলুন না কেন সেই অ্যাড্রেসটা দিবেন, এবং নিচে যে পাসওয়ার্ডটা নতুন করে সেট করলেন সেই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে তারা ইমেলে, যেই ইমেল দিয়ে আপনি কোর অ্যাকাউন্ট করেছেন বা সাতোশি মেইন নেট আর সাতোশি কোর যে মাইনিং অ্যাপ্লিকেশনটায় অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলে তারা একটা কোড পাঠাবে। দেন সেই কোডটা নিয়ে আসবেন, কোডটা নিয়ে এসে সাবমিট করার সাথে সাথে আপনাকে ভেরিফিকেশন করতে বলবে, কোরের একটা ভেরিফিকেশন, এটা হচ্ছে ফেস ভেরিফিকেশন। তো এটা ক্লিক করার পর একটা ক্যামেরা ওপেন হবে, ক্যামেরায় আপনার ফেস বলবে যে এদিক ওদিক করতে, এরকম এই ভেরিফিকেশন সবাই পারেন। একটা ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন, তারপর দেখবেন আপনার কোরের এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং উপরে অ্যাড্রেসটা শো করতেছে। এখন আসেন, এখানে ইম্পর্টেন্ট কিছু নোটিস দিছে, এগুলো কি এগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখুন একটা মেইন জিনিস, সেটা হচ্ছে আপনি যে ওয়ালেটটা অ্যাড করলেন এটা কিন্তু দুইবার করতে পারবেন, চেঞ্জ অথবা অ্যাড যে কোনো দুইবার করতে পারবেন। এর পরবর্তীতে কিন্তু আর এটা চেঞ্জ বা অ্যাড কোনো কিছুই করতে পারবেন না, এই জন্য তারা বলছে অবশ্যই আপনার প্রাইভেট কিটা সেভ রাখতে। এবং পরবর্তীতে 1, 2, 3 বার আরও একটা নোটিশ দিয়েছে, দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিন্তু তিনবার বলেছে একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যে এখানে অ্যাড্রেসটা দিচ্ছেন এটা কিন্তু কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস দিলে হবে না। এখানে তারা স্পষ্ট বলে লিখে দিছে যে আপনি কোনো এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেস দিবেন না, যেমন এটা ওকে এক্সে লিস্ট হতে যাচ্ছে, MXC-তে লিস্ট হতে যাচ্ছে, এইখানকার কোনো অ্যাড্রেস দিবেন না। অবশ্যই আপনাকে এখানে দেখুন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ইউজ করতে বলা হয়েছে, এখানে দেখুন লেখা আছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যেটা ট্রাস্ট ওয়ালেট, সেপার বিট ক্যাপ, টোকেন পকেট, এ ধরনের ওয়ালেট কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আপনি যদি কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস দেন তাহলে সেটা তারা কিন্তু নোটিফাই করবে, এখানে দেখুন তারা সিস্টেমে নোটিফাই করবে উইড্রো করার সময়। এটা আপনাকে ক্লেম করে এই টোকেনটা নিতে হবে, যখন তারা দেখবে যে আপনি কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস দিয়েছেন তখন কিন্তু তারা আপনাকে পেমেন্টটা করবে না, এটা কিন্তু স্পষ্ট বলে দিছে। আর এখানে ক্লেমের যে অপশনগুলো আছে, কীভাবে ক্লেম করবেন বা কীভাবে আপনাকে সেন্ড করবে, এই প্রসেসটা এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে সিস্টেম আপনাকে দুইবার দিবে, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এবং মে মাসের 15 তারিখে, দুইবার তারা এখান থেকে আপনাদের পেমেন্টটা করবে। আগামী মাসে পাবো আমরা ইনশাআল্লাহ। তো দেখা যাক, পরবর্তী আপডেটও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই দুইবার আপনাদের ওয়ালেটে চলে যাবে, ওয়ালেট বলতে আপনাদের সরাসরি মিটামাক্সেই চলে আসবে। আপনারা যে মিটামাক্সে নেবেন এই মিটামাক্সেই সরাসরি আপনাদের ব্যালেন্সটা চলে আসবে। তো এই মিটামাক্সে আসার পর এখানে আপনাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্লেম করতে হবে। আর এখানে ক্লেম কীভাবে করবেন সেটাও তারা বলে দিয়েছে।
ক্ল্যামের প্রসেসটা হচ্ছে তারা একটা ওয়েবসাইট দিবে, ওয়েবসাইটটা এখনও আসে নাই, রিলিজ হয় নাই, পরবর্তীতে আপডেটে হয়তো রিলিজ করবে। তারা একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইট থেকে আপনাকে ক্ল্যামটা করতে হবে। তো যখন আপনি ক্ল্যাম করবেন, এটার দুইটা সিস্টেমে ক্ল্যাম আসবে। যখন আপনি ক্ল্যাম করতে হবে, এটা দেখুন মিটামাক্স ওয়ালেটের মাধ্যমে ক্ল্যাম করতে হবে, তারা বলে দিছে। এর জন্য অবশ্যই মিটামাক্সেই আপনাকে পেমেন্টটা নিতে হবে, বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে নিলে হবে। তো এখান থেকে 25% হচ্ছে প্রথমে অ্যামাউন্ট, এটা অ্যাভেলেবেল হবে, এবং বাকি 75% যেটা আছে সেটা কিন্তু প্রত্যেক মাসে আপনার আনলক করতে পারবেন, আর সেটা হবে 2 বছর ধরে। মানে বাকি 75% আনলক করতে আপনার 2 বছর সময় লাগবে, এবং প্রত্যেক মাসে মাসে বাকি যে 75% আছে ওইটা আপনি ক্লেম করতে পারবেন। আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনি 25%-এর মতো ক্লেম করতে পারবেন। আরও কিছু এখানে ইনফরমেশান দেওয়া আছে, এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন অথবা ট্রান্সলেট ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই আপনারা আপনাদের কোর লিঙ্কে যে উইথড্র অ্যাড্রেসটা আছে এটা অ্যাড করে রাখুন। যত দ্রুত অ্যাড করবেন তত দ্রুতই আপনি এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর পেমেন্ট পেলে আপনি যেহেতু এটা লিস্টেড হতে যাচ্ছে, পরবর্তী আপডেট বা লিস্টেড যে নোটিফিকেশানগুলো আছে এগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। এজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।